সোভিহ আমরা সকালবেলা মুড়ি মাখা এই যে দেখুন দেখতে পাচ্ছি আমরা মুড়ি চানাচুরে অলরেডি কিনে নিয়ে এই যে মুড়ি এই যে মুড়ি দেখতে পাচ্ছেন আসলে আমরা সকালবেলা বৃষ্টি দিনে মুড়ি মাখা খাবার সকালবেলা আপনাদের মুড়ি মাখা খাইতে কার কেমন লাগে অবশ্যই জানাবেন কী খবর তোমার মুড়ি মাখা খাইতে কীরকম লাগবে সকালবেলা সকালবেলা মুড়ি খাইতে খুব সুন্দর লাগবে আপনারা যদি মুড়ি মাখা খান অবশ্যই কমেন্টে জানাবেন তোমার কি অবস্থা আমার খুব অবস্থা ভালো তো বাইরে বৃষ্টি হচ্ছে প্রচন্ড তার কারণ সবাই মিলে ভাবলাম আজকে মুড়ি খাবো বৃষ্টির দিনে মুড়ি খাইতে কিন্তু খুব সুন্দর লাগে তো যাই হোক আমরা হচ্ছিলো মুড়ি মাখে খাবো আমরা অনেক সুন্দর করে মাখে নেবো আর আপনারা কন্টিনিউ দেখতে থাকেন যে আমরা মুড়ি কীভাবে মেখে খাই এই যে অলরেডি এখানে পেজপত্রে সব কিছু নিয়েছি তো আপনারা কন্টিনিউ দেখতেই থাকুন এই যে দেখুন আমরা এখন পেজপত্রে কাটে নিচ্ছি আমরা কিভাবে মুড়ি মাখে খাবো আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকবেন আর অবশ্যই মুড়ি কে কে খাবেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর আমরা সকালবেলা কিন্তু অবশ্যই মুড়ি মেখে খাচ্ছি আসলে সকালবেলা বৃষ্টির দিন বৃষ্টির ভিতরে আমরা এখনো রান্না করতে পারি না আর আমরা অবিবাহিত এই জন্য আমরা বোসল কিচ্ছু নেই এই জন্য আমরা মুড়ি মেখে খাচ্ছি দেখতেই পারছেন মুড়ি খাওয়ার জন্য দেখেন মায়া মায়াবিসি এরা দিয়ে তাকিয়ে আছে এরা অলরেডি মুড়ি খাবে এই যে দেখেন এই মুড়ি খাওয়ার জন্য খুব হাসি এই যে আমরা এখন মুড়ি ঢেলে নিচ্ছে এই যে দেখতে পারছেন কিভাবে আমরা মুড়ি ঢেলে নিচ্ছি আপনারাও এইভাবে মুড়ি ঢেলে নেবেন আসলে ভাই কেউ কিছু মনে করবেন না আমরা গরিব তো এই জন্য আমরা বাটিতে নিচ্ছি আমাদের ভালো কোনো সস্তা নেই

তো মুড়ি মেখে নিচ্ছে বা হাত দিয়ে নিচ্ছে না ডান হাত দিয়ে নিচ্ছে এটা আপনারা জানাবেন আমরা এখন তেলের নিচ্ছি সরিষার তেল একদম পিওর সরিষার খাটি আমরা সবকিছু তেলের ভিতরে সবকিছু ঢেলে দিলাম আমরা এরপরে লবণ নেব এই যে দেখতে পারতেছি লবণ এই যে আমরা এখন লবণ নিচ্ছি হ্যাঁ এখন তুমি একটু নাড়ে চালিয়ে নাও এবং মুড়ি মাখে নিচ্ছি আসলে শীতের ভিতরে মুড়ি মাখে খাওয়া বৃষ্টির ভিতরে আসলে খুব সুন্দর লাগে

যাই হোক অলরেডি যে দেখতেই পারছেন আসলে আমরা সেভাবে ভালোভাবে মনে মারতে পারি নাই তো দেখা হবে আবার নেক্সট টাইমে কোনো এক ভিডিও ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ